আরজিকর কাণ্ডে দুই সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, তারা এই মুহূর্তে সিবিআইয়ের মুখোমুখি। দীর্ঘ ন ঘন্টা হয়ে গিয়েছে, এখনো বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা এবং অভিক দে, আরও এক সাসপেন্ডেড চিকিৎসক। পাঁচ ঘন্টা পেরিয়ে গিয়েছে সিবিআইয়ের স্ক্যানারে এবং সিবিআইয়ের মুখোমুখি সেই অভিক দেও। যাদের দুজনের বিরুদ্ধে থ্রেট কালচার সহ একাধিক অভিযোগ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘক্ষণ এই জিজ্ঞাসাবাদ চলছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কোথায় কোথায় অসঙ্গতি? যে জুনিয়র চিকিৎসকরা বারবার অভিযোগ করেছেন এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের বিরুদ্ধে, যাদের ওই ঘটনার দিন সেমিনার রুমে দেখা গিয়েছিল, আইএমএ বেঙ্গল শাখাও বলেছে, এমন কোন কোন প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে এই মুহূর্তে সিবিআই? দেখো, জানিয়ে রাখি যে ইতিমধ্যে তিনজন ডাক্তারকে বা চিকিৎসককে এখন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লেটেস্ট যে আপনার আপডেট পাচ্ছি যে বিকেলের কিছু পরে সৌরভ পাল, যিনি কিনা আরজিকর হাসপাতালেরই চিকিৎসক, এবং সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ, তাকেও কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে বিরূপাক্ষ বিশ্বাস 9:50 নাগাদ ঢোকেন এবং এখনও পর্যন্ত প্রায় 8 ঘন্টার কাছাকাছি তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি কিন্তু অভিজ্ঞদের, যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে তিনি ঘটনার পরে সেমিনার হলে, যাকে দেখা গেছে ভাইরাল ভিডিওতে, পরবর্তীকালে কলকাতা পুলিশের তরফে বারবার কিন্তু তাকে হোমিসাইড বিভাগের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হয়েছে, যদিও আইএমএর তরফে সেই যুক্তি খারিজ করে বলা হয় যে তিনি এসএসকেএম হাসপাতালেরই চিকিৎসক অভিজ্ঞদের। এই তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনজনেরই কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে। কেন বয়ান রেকর্ড করা হচ্ছে? মূলত বিরূপাক্ষ এবং অভিজ্ঞদেরকে জিজ্ঞাসাবাদ এই কারণে করা হচ্ছে যে তার কারণ দুজনই, একজন বিরূপাক্ষ তিনি বর্ধমান হাসপাতালের, তিনি সিনিয়র রেসিডেন্ট, অন্যদিকে অভিজ্ঞদের তিনি এসএসকেএম হাসপাতালের। অথচ ঘটনার দিনকে তারা হাসপাতালেই ছিলেন, অভিজ্ঞদের ঘটনাস্থলেই ছিল। কোন পরিপ্রেক্ষিতে তারা ঘটনাস্থলে ছিলেন বা হাসপাতালে পৌঁছেছিলেন, কোথা থেকে খবর পেয়ে তারা পৌঁছেছিলেন, এই কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, সৌরভ পালের নাম কিন্তু এর আগে একাধিক জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তারা পেয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতে সৌরভ পালকেও কিন্তু তারও বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত বারবার এই ভাইরাল ভিডিও যেটা সামনে এসেছে, যেটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, নির্যাতিতার পরিবারও তারা দাবি করতে থাকে যে কি করে ক্রাইম সিনে এত লোক সেখানে ঢুকলো, সেই ভিডিও খতিয়ে দেখে দুটি তালিকা ইতিমধ্যে সিবিআই বানাচ্ছে। এক, যে যাদেরকে ভিডিওতে দেখা গেছে তাদের মধ্যে কারা কারা আরজিকর হাসপাতালে সরাসরি তারা যুক্ত বা সেখানকার চিকিৎসক, তাদের একটি তালিকা বানানো হচ্ছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব থেকে বেশি আলোকপাত করা হচ্ছে যে যারা হাসপাতালের কোনোভাবে যুক্তই নয়, হাসপাতালের চিকিৎসকই নয়, তাদের একটা তালিকা বানানো হচ্ছে, যেখান থেকে কিন্তু বিরূপাক্ষ এবং অভিজ্ঞদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা কেন সেখানে গিয়েছিলেন এটা মূলত তাদের বয়ান নেওয়া হচ্ছে। পাশাপাশি দুজনেরই ফোন কল রেকর্ড তা দেখা হচ্ছে, ফোনের কল লিস্ট দেখা হচ্ছে, তার কারণ সেই ফোন কল লিস্ট থেকেই জানা সম্ভব যে সেদিনকে ঘটনাস্থলে কার ফোন পেয়ে তারা সেখানে পৌঁছেছিলেন বা গুরুত্বপূর্ণ কোনো রকম কনভারসেশন বা সন্দেহভাজন কোনো নম্বর যদি তারা সেখান থেকে পান, সেটাকেও পরবর্তীকালে তদন্তের আওতায় আনা হবে। সব মিলিয়ে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে বিরূপাক্ষ এবং অভিজ্ঞদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি সৌরভ পাল, সন্দীপ ঘনিষ্ঠ, আরও একজন চিকিৎসক আরজিকর হাসপাতালের, তাকেও কিন্তু এই মুহূর্তে সিবিআই অফিসে বা সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদের ছাড়াও আরও একজন চিকিৎসক সৌরভ পাল, তাকেও এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 9 ঘন্টা পেরিয়ে গিয়েছে, বিরূপাক্ষ বিশ্বাসকে এখনও চলছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিজ্ঞদের এবং সৌরভ পালকেও।